আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো অনার্স থার্ড ইয়ারে ডিফারেন্সিয়াল সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্পেসে সমূহ অর্থাৎ কার্ভস ইন স্পেস এটা এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ আমরা একটা উদাহরণ নিয়ে দেখ কাজ করব আজকে আমরা সেই উদাহরণটা হচ্ছে যে আর ইকুয়াল এ কস ইউ এ সাইন ইউ বি ইউ বক্ররেখার ইউ বিন্দুতে এন বি অর্থাৎ স্পর্শ ভেক্টর অবিলম্ব ভেক্টর দ্বি অবিলম্ব ভেক্টর কাপ্পা টাউ নির্ণয় করে এগুলো সবগুলোর মানের নামে আমাদের নির্ণয় করতে বলছে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স দুই হাজার চোদ্দো উনিশশো ছিয়ানব্বই সালে আছে আরও কয়েকটা বেশ সালে আসছে তার মানে ম্যাটটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে এখন আমরা সলভ করবো কীভাবে সলভ করবো তো প্রদত্ত বক্ররেখার সমীকরণ যে বক্ররেখাটা দেওয়া আছে সেটা আমরা লিখে এখানে আর না দিয়ে এখানে এক্স দিয়েও থাকতে পারে সমস্যা নেই তো প্রদত্ত বক্ররেখার সমীকরণ আর ভেক্টর ইকুয়ালস টু এ কস ইউ এসআইন ইউ বি ইউ এটা হচ্ছে আমাদের আর ভেক্টর আচ্ছা যখন আমরা টি এন বি ভেক্টরে বের করতে যাবো তখন আমাদের এখানে আর ভেক্টরকে কম কক্ষে তিনবার আমরা ডিফেনশিয়েট করে যাব কার সাপেক্ষে ইউএস সাপেক্ষে যেহেতু ইউ ফাংশন আছে এখানকার তো আর ভেক্টরকে একবার ইউএস সাপেক্ষে ডিফেনশিয়েট করলে আমরা জানি বিন্দু আসবে যদি এস এর সাপেক্ষে ডিফেনশিয়েট করতাম তাহলে প্রাইম আসতো ওকে তো আর বিন্দু ইকুয়ালস টু আমাদের এখানে এক্স একবার ডিফেনশিয়েট করতে হবে ইউ এর সাপেক্ষে তাহলে এখানে এ ক বি এগুলো কনস্ট্যান্ট তাহলে এখানে কসিউ ডিফেনশিয়েট হচ্ছে মাইনাস সাইন ইউ এখানে এটার ডিফেন্সিয়েট সাইনউর ডিফেনশিয়েট কস ইউ আর এর ডিফারেন্সিয়েট হচ্ছে শুধু বিয়ের ডিফেনশিয়েট হচ্ছে ওয়ান ওকে আমরা আর একবার ডিফেনশিয়েট করব তাহলে এখানে এ সাইন ইউ তার মানে মাইনাস এ এ সাইন ইউ হচ্ছে ইউ আর এ কুউ তার মানে মাইনাস এ সাইনউ আর বি এর ডিফারেন্সিয়েট হচ্ছে ওয়ান ওকে আমরা আরকে কে আর একবার করে তাহলে আর ট্রিপল বিন্দু ইকুয়ালস টু একউ তার মানে আসবে আমাদের কসিউর ডিফারেন্সিয়েট মাইনাস আসবে মাইনাস সাইনউ তা মাইনাস আসবে তার মানে ওকে সেভেন্স সেট কসিউ আসবে তার মানে এ ইউ আর ওয়ানের ডিফেন্স হচ্ছে জিরো ওকে এখন আমরা ধাপে ধাপে প্রমাণ করবো প্রথমে টি এর ক্ষেত্রে আসবে অর্থাৎ স্পর্শ ভেক্টরের ক্ষেত্রে আচ্ছা টি ভেক্টরের সূত্রটা কি সেটা যদি আমরা জানি একটু টি ভেক্টরের সূত্রটা হচ্ছে আর বিন্দু বাই আর বিন্দু এর মডুলাস আচ্ছা তো আমাদের সবগুলো বের করা আছে আর এর মডুলাস আমরা বের করব আচ্ছা এখন আর বিন্দু এর মডুলাসটা বের করে কইনিক আর ভেক্টরের মডুলাস অর্থাৎ আর বিন্দু ভেক্টরের মডুলাস তাহলে মডুলাস ইকুয়াল কী হবে তাহলে আমরা জানি এইগুলো কমপ্লেক্স অ্যানালাইসিস করছি আচ্ছা তাহলে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার অর্থাৎ এখানে মাইনাস থাকলে প্লাস থাকলে সবগুলোতে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার ইউ প্লাস বি ওকে সিমপ্লিফিকেশান করলে আমরা পাইতেছি এখান থেকে এ স্কোয়ার দুজনের কাছ থেকে যদি আমি কমন নেই তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওকে আর এদিকে আছে বি স্কোয়ার ওকে তো এখানে এ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তার মানে এ স্কোয়ার ইন্টু ওয়ান মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এটা আমরা পাইলাম এখন আমরা জানি আমরা জানি টি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আর ভেক্টর বাই আর ভেক্টরের অর্থাৎ আরবিন্দু ভেক্টর বাই আরবিন্দু ভেক্টরের মডুলাস তাহলে এখানে আমরা কাজ করে দেব আরবিন্দু ভেক্টর এর মানটা হচ্ছে কত মাইনাস এ ইউ এ কস ইউ আর বি আর নিশ্চয় হচ্ছে আরবিন্দু ভেক্টরের মডুলাস এটা তাই আমরা রুডোভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটাকে আমরা সবাইকে ভাগ করে দিতে পারি এখানে আমরা এটার জন্য আলাদা করে দিতে পারি কমায় এটার জন্য আলাদা করে দিতে পারি এটার জন্য আলাদা করে দিতে পারি ওকে তাই করলাম আমরা তাহলে এটাই আমরা আলাদা করে দিলাম এটা বাই এটা কমায় এটা বাই এটা কমায় এটা বাই এটা সেটাই করলাম আমরা এটা হচ্ছে আমাদের টি ভেক্টরের মান ওকে এখন আমরা এন ভেক্টরের মান বের করবো আচ্ছা এন ভেক্টরের মান বের করার আগে আমাদের বি ভেক্টরের মানটা বের করলে ভালো হয় কেননা বি ভেক্টরের সূত্রটা কি ভেক্টরের সূত্র হচ্ছে বিন্দু ভেক্টর ক্রস বিন্দু ডাবল ভেক্টর ওকে এখন আমরা বি ভেক্টরের মান বের করতে হবে ভেক্টরের সূত্রটা কি জানি আমরা আরবিন্দু ভেক্টর ক্রস আর ডাবল বিন্দু ভেক্টর বাই উইটার মডুলাস তো মডুলাস আমাদের বের করতে হবে ক্রস গুণনের মডুলাস তাহলে সেটাই আমরা করব আবার ওকে আচ্ছা আবার আর বিন্দু ভেক্টর আর ডাবল বিন্দু ভেক্টর এলে আমরা বের করে ফেলছি মডুল আছে আমরা ক্রস ভেক্টর বের করব আর বিন্দু ভেক্টর ক্রস আর ডাবল বিন্দু ভেক্টর ইকুয়ালস টু আমরা কীভাবে পাবো তো এখানে যখন আমরা আর বিন্দু ভেক্টরের মানটা বের করলাম এখানে বি হবে ঠিক আছে ইউ এর অন্তরিকরণ ওয়ান তো বি ভেক্টর এটা তো আমাদের ইউ এর সাপেক্ষে অন্তরিকরণ করতেছি তো এটা তো ধ্রুবক সেক্ষেত্রে এখানে জিরো আসবে ওকে আর এখানে জিরো জিরোয়ের ডিফারেন্সিয়াট জিরো হবে ওকে ঠিক আছে এখন ঠিক আছে আমার তো এটুকু আমাদের একটু ভুল হয়েছিলো কারেকশন করে নিলাম তাহলে এখানে আমাদের ক্রস ভেক্টরের গুণটা কী হবে প্রথমে এটা বাদ এই পর আমরা যখন নির্ণায়কের কাজ করি ওই নির্ণায়কের মতো কাজ করব এটা বাদ দিলে এটা এটা গুণ বিয়োগ এটা এটা গুণ তো এটার সাথে জিরো গুণ করলে জিরো মাইনাস এটা একটা গুণ তো মাইনাসে সূত্রে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এ আর বি গুণ করলে এ বি সাইনে কমা এখন এই এটা বাদ তাহলে এটা আর এটা গুণ মাইনাস এটা আর এটা গুণ তাহলে এটা এটার যদি এটা যদি গুণ করি তাহলে জিরো মাইনাস এ মাইনাস এ প্লাস এ বি কস ইউ কস ইউ কিন্তু সূত্রের সামনে একটা মাইনাস থাকবে কেন দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা মাইনাস আসে কেন সোজা করে যেহেতু আমরা করতেছি আর লাস্টটা যদি আমরা কাজ করি ই বরাবর বাদ তাহলে এটা আর এটা তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার সাইন সাইন ইউ অর্থাৎ সাইন স্কোয়ার ইউ মাইনাসে মাইনাসে সূত্রে মাইনাস আর এ মাইনাস প্লাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার কস আর গুণ করলে কস স্কোয়ার তাহলে এখানে আমরা কী পাইতেছি এবি সাইন ইউ কমা এখানে তো যোগ করলে এব কস তার সাথে মাইনাস আছে মাইনাস এব কমা এ এ যদি আমি কমন নিয়ে আনি তাহলে সাইন প্লাস কস তার মানে মান হচ্ছে তো এটাই হচ্ছে আমাদের এব আর ভেক্টর আর আর ডাবল ভেক্টর অর্থাৎ আরবিন্দু ভেক্টর ক্রস আর ডাবল বিন্দু ভেক্টর ক্রসের গুণফল অর্থাৎ ক্রস ভেক্টরের গুণফল তো এটা আমরা আশা করি বুঝতে পারছি এখন আমরা এই ভেক্টরটার মডুলাস আস বের অর্থাৎ আরবিন্দু ভেক্টর ক্রস আর ডাবল বিন্দু ভেক্টরের মোডুল যদি আমরা বের করতে যাই তাহলে কী হবে রুডাবার এটাই স্কোয়ার প্লাস এটাই স্কোয়ার প্লাস এটাই স্কেয়ার তার মানে এ স্কেয়ার বি স্কোয়ার সাইন স্ক্যার ইউ প্লাস এ স্কেয়ার বি স্কোয়ার ক্রস স্কর ইউ প্লাস এ স্কোয়ার তার ওপর স্কেয়ার তার মানে এইটি দি পাওয়ার ফোর ওকে আচ্ছা এ স্কোয়ার বি স্কেয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার প্লাস প্লাস্ক সাইন স্কোয়ার প্লাস স্কোয়ার মান হচ্ছে ওয়ান ওয়ান দাটাই গুণ করলে এটাই প্লাস এ টু দি ফোর ফোর ওকে এখানে আমরা একটু সিম্প্লিফিকেশন করে নেব এ স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে বি স্কোয়ার প্লাস এ স্কেয়ার ওকে এ স্কেয়ার যদি বাইরে নিয়ে আসি রুটের বাইরে তাহলে কাটা গেলে এ থাকবে ওয়ান টু রুড ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে আশা করি পর্যন্ত বুঝতে পারছেন এখন আমরা জানি বি ভেক্টরের মান সূত্রটা আমরা লিখব আমরা জানি কী জানি বি ভেক্টর ইকুয়াল আর বিন্দু ভেক্টর ক্রস আর ডাবল বিন্দু ভেক্টর বাই নিয়েছে হচ্ছে আর বিন্দু ভেক্টর ক্রস আর ডাবল বিন্দু ভেক্টর এর মোডুলাস ওকে আচ্ছা আর বিন্দু ভেক্টর এর আমরা আর বিন্দু ভেক্টর ক্রস আর ডাবল বিন্দু ভেক্টর এর মান আমরা বের করে ফেলছি অলরেডি সে মানগুলো কী কী ছিল আমাদের এ বি সাইন ইউ কমা মাইনাস এ বি কস ইউ কমা এরপরে ছিল আমাদের এ স্কোয়ার আর নিচে আর ভেক্টর কস আর ডাবল বিন্দু ভেক্টর এর মডুলার্সের মান আমরা পাইছিলাম এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি ওকে আমরা এখন আলাদা করে দেবো প্রত্যেকটাকে আলাদা করে দেব ওকে আমরা এখন প্রত্যেকটাকে আলাদা করে দিলাম অর্থাৎ এটা ভাগ এটা কমা এটা ভাগ এটা কমা এটা ভাগ এটা তাহলে এখানে আমাদের এ বি সাইন ইউ ছিল নিচে এ আর উপরের এ কাটা গেছে তাহলে বি সাইন ইউ বাই এটা এখানেও আমাদের এ আর এ কাটা গেছে বি কাজ ইউ বাই এটা দুটোবার স্কেয়ার প্লাস বি স্কেয়ার আর এখানকার উপরের একটা এ আর নিচের একটা এ কাটা গেছে তার মানে এ এ আর এখানকার এ কাটা গেছে তাহলে এটা ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের বি ভেক্টরের মান এখন আমরা আসবো কে এন ভেক্টরের মানের ক্ষেত্রে আচ্ছা এন ভেক্টর আমরা বের করব তার আগে আমাদের কাপ্পা ভেক্টরের অর্থাৎ কাপ্পা এর মানটা কাপ্পাইয়ের সূত্র দিয়ে মানটা বের করা খুব সহজ হবে কেননা কাপ্পাইয়ের সূত্রটা আমরা জানি যে আরবিন্দু ভেক্টর ক্রস আরবিন্দু আর ডাবল বিন্দু ভেক্টরের ক্রসের মোডুলাস আর নিচে হচ্ছে আরবিন্দু ভেক্টরের ওপর মডুলাসের ওপর হলকিপ তো আমরা জানি আবার আর কি আমরা জানি আমরা জানি কাপ্পা ইকুয়ালস টু আরবিন্দু ভেক্টর ক্রস আর বিন্দু ডাবল ভেক্টর অর্থাৎ আর ডাবল বিন্দু ভেক ভেক্টরের ভেক্টরের সাথে আরবিন্দু ভেক্টরের ক্রস গুণন এটার মডুলাস বাই নিচে হচ্ছে আরবিন্দু ভেক্টর এর ওপর মডুলাসের উপর কিউব তাহলে এগুলো তো আমরা জানি আরবিন্দু ভেক্টর ক্রস আর বিন্দু ভেক্টরের ক্রসের এর গুণফলটা আমরা বের করছিলাম এ ইনটু টু রুডোভার এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার ওকে আর আরবিন্দু ভেক্টরের মডুলাস আমরা কিউ বের করছিলাম রুডোভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর যেহেতু মডুলাস দিয়ে কিউব আসে তো এটার ওপর আমরা এই কিউব করলাম ওকে আচ্ছা এরপরে আমাদের কী আর সেটা আমরা একটু দেখে নিই তাহলে এ ইন্টু রুডাবার উপরে যা আছে তাই তো হচ্ছেই নিচে আমরা একটু সিম্প্লিফিকেশন করে দেবো অর্থাৎ এ রুড এক্স তার উপর কিউব আছে রুড এক্স তার উপর কিউব মানে আমরা কী লিখতে পারবো আচ্ছা রুড এক্স তার উপর কিউব তার মানে ওইটাকে আমরা তিনবার রুড এক্স রুড এক্স লিখতে পারি অর্থাৎ রুড এক্স তার উপর যদি কিউব থাকে এটাকে আমরা লিখতে পারি রুড এক্স ইন্টু রুড এক্স ইন্টু রুড এক্স আসলে কি তাই হ্যাঁ তিনটা রুড এক্স গুণ অবস্থায় আছে তো এই রোড এক্স আর এ এক্স রোড আর রোড এক্স রোড এক্স গুণ করলে আমাদের শুধু এক্স থাকবে আর তার সাথে রুড এক্স আচ্ছা এখানে তাহলে আমাদের কন্ডিশনটা কী হচ্ছে তাহলে একটু আমরা লিখে নিই রুড এক্স বলতে এখানে তাহলে এক্স বলতে শুধু আমাদের ভিতরেটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর তার সাথে রুট এক্স এক্স বলতে রুড আবার এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার আচ্ছা এই মান আর এই মান কাটা যায় তাহলে উপরে আমাদের থাকতেছে এ বাই নিচে এ স্কেয়ার প্লাস বি তো এটাই হচ্ছে আমাদের ফলাফল এখন আমরা এন ভেক্টরের মানের ক্ষেত্রে আর বলছি এন ভেক্টরটা আমরা কীভাবে বের করবো আচ্ছা আমরা জানি এন ভেক্টরের সূত্রটা এন ভেক্টর মান যে আমরা বের করবো আমরা জানি এন ভেক্টর এর সূত্রটা হচ্ছে আর বিন্দু ভেক্টর ক্রস আর ডাবল বিন্দু ভেক্টর বাই নিচে ওইটার গুণন ভেক্টর চিহ্নগুলো আমাদের দিতে হবে মাস্টু ইন্টু আরবিন্দু ভেক্টর বা আর আরবিন্দু ভেক্টর এর মডুলাস ওকে তো এগুলো আমরা সবগুলোই আমরা বের করেই ফেলছি অলরেডি এইটার মান আমরা সবগুলোই সব মান আমরা বের করছি এটার মান আমাদের বি ভেক্টরের বি ভেক্টরের মানটা যেটা আমরা বের করেছিলাম সেটা আর এটা হচ্ছে আমাদের টি ভেক্টর অর্থাৎ স্পর্শ ভেক্টরের মান তো এই দুটার মান আমরা গুণ করে দিব কাজ শেষ এটার মান বি ভেক্টরের মান যেটা পাইছি আর টি ভেক্টরের মান যেটা পাইছি সেটা আমরা গুণ করব ওকে ওকে আমরা বি ভেক্টর আর টি ভেক্টরের ক্রস গুণন আমরা এখন করব। বি ভেক্টরের মান হচ্ছে এটা আর টি ভেক্টরের মান হচ্ছে এটা অর্থাৎ এন ভেক্টর মানেই হচ্ছে বিক্রস টি আর কি আসবে যেটা তো সেটার মান আমরা বের করলাম আর বি ভেক্টরের মানগুলো ছিল আমাদের এগুলো আর টি ভেক্টরের মানগুলো আমাদের ছিল এগুলো ওকে এখন আমরা এটা ভেক্টরের মান বি ভেক্টরের মান আর টি ভেক্টরের মানগুলো আমরা ক্রস গ্রহণ করব আমাদের আগের সূত্র মতে তো আমরা এটার গুণটা কীভাবে করব এই বরাবর বাদ দিয়ে প্রথমে আমরা এটা আর এটা গুণ করবো বিয়োগ এটা আর এটা তো এটা আর এটা গুণ করলে কী হবে মাইনাস তো আছে তার মানে বি স্কের কস ইউ বাই নিচে এটা আর এটা গুণ করলে তার মানে রুট এক্স আর রুট এক্স গুণ করলে কী হয় শুধু এক্স হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে সূত্রের মাইনাস এটা আর এটা গুণ হবে তো এ স্কোয়ার এ এ গুণ করলে এ স্কোয়ার কস বাই বাইনি এটা আর এটা গুণ করলে রুট কাটা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এটুকুকে যদি আমরা লসও করে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার কস ইউ মাইনাস এ স্কোয়ার কস ওকে তো এখানে মাইনাস আমি কমন নিলাম মাইনাস কস আমি কমন নিলাম তাহলে এখানে থাকবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর নিচে আসে এ স্কোয়ার প্লাস বি তো এটার এটা কাটা যায় তাহলে থাকতেছে আমাদের থাকতেছে আমাদের কি মাইনাস কস তো আশা করি বুঝতে পারছি তো এইভাবে আমরা সবগুলো মান বের করবো ওকে সবগুলো মান বের করে আমরা এখানে বসাই দিব তাহলে প্রথমটার মান আমরা কত পাইলাম মাইনাস কসিউ মাইনাস কস তারপরটা এভাবে ক্যালকুলেশন করলে হবে মাইনাস সাইন আপনারা করবেন না পারলে অবভিয়াসলি আমাকে জানাবেন আর লাস্টেরটা আমাদের মান আসবে জিরো ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের এনভেক্টরের মান অতএব এনভেক্টর এর মান হচ্ছে আমাদের এটা ওকে এরপরে আমরা আসি ওকে এখন আমাদের সবগুলো মান বের করা শেষ এখন আমরা টাউয়ের মানটা বের করবো টাউয়ের সূত্রটা কি সেটা আমাদের আগে জানতে হবে টাউয়ের সূত্রটা হচ্ছে আমাদের যে টাউ ইকুয়ালস আমাদের সূত্রটা হবে এরকম যে আর বিন্দু ভেক্টর আর ডাবল বিন্দু ভেক্টর আর ট্রিপল বিন্দু ভেক্টর বাই নিচে হচ্ছে আর বিন্দু ভেক্টর ক্রস আর বিন্দু আর ডাবল বিন্দু ভেক্টরের ক্রসের মডুলাসের স্কোয়ার এটা আমাদের তার মানে আর ট্রিপল বিন্দুটা আমাদের লাগতেছে তো আমরা এই আর বিন্দু আর ডাবল বিন্দু আর ট্রিপল বিন্দু আমরা প্রথমে বের করে নিয়েছিলাম এখন আমরা কাজ করবো শুধু তাহলে প্রথম স্টেপে আমাদের এটার মান বের করে নিতে হবে এটা ইকুয়াল কি এখন আমরা দেখব আবার ওকে আবার আর বিন্দু আর ডাবল বিন্দু আর ট্রিপল বিন্দু এর ম্যাট্রিস একারের মান কী হবে তাহলে প্রত্যেকটারে মান আমরা কী করব এখানে লিখে দেব অর্থাৎ এটা প্রথমে মাইনাস এস্যান ইউ মাইনাস এসআইন ইউ তারপরে কস ইউ তারপরে বি এর নিচে নিচে আর ভেক্টরের মান মাইনাস এ কুউ তারপরে মাইনাস এ সাইন ইউ তারপরে জিরো তারপরে আর ট্রিপল বিন্দু ভেক্টরের মান এ কাইনউ তারপরে মাইনাস এ কুউ তারপরে জিরো ওকে এটা আমরা নির্ণায়কের মানটা বের করতে পারলেই হয়ে যাবে তো আমরা কীভাবে করতে পারি এই বরাবর যেহেতু শাড়ি কলাম জিরো এ বরাবর আমাদের এই উপাদানটা ছাড়া বাকি সবগুলোই আমাদের এ কলমটায় জিরো উপাদান আছে কারণ এটাকে আমরা নিই তো বিটাকে যদি আমরা নিই নিয়ে নিলে কী থাকবে এখানে এই বরাবর শাড়ি কলম বাদ যাবে তাহলে মাইনাস এ কস ইউ মাইনাস এ সাইন ইউ আর এখানে এটা থাকতেছে এ সাইন ইউ আর এখানে মাইনাস এ কস ইউ ওকে তো এটার আমরা কাজ করবো এখন বি ইন্টু এই বরাবর গুণ মাইনাস এটা বরাবর গুণ তো মাইনাসে মাইনাস এ প্লাস এ এ এ স্কোয়ার কস কস স্কোয়ার ইউ মাইনাস সূত্রের মাইনাস ওই মাইনাসে মাইনাস প্লাস এ এ এ স্কোয়ার সাইনের গুণ করলে সাইন 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 স্কোয়ার ইউ ওকে তো বি এটা থেকে আমি এ স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে থাকতেছে আমাদের কস স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ ওকে তাহলে এটার মান আমাদের কে আর বি সেটা একটু দেখতে হবে কস স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ এটার মান হচ্ছে ওয়ান তো ওয়ানের সাথে এটা গুণ করলে তো এটাই হবে এ স্কোয়ার বি ওকে এখন আমরা জানি লাস্ট স্টেপে টাউয়ের মান বের করব আমরা তো আমরা জানি টা ইকালস টু আর বিন্দু আর ডাবল বিন্দু আর ট্রিপল বিন্দু আর নিচে হচ্ছে আমাদের আর বিন্দু ক্রস আর ডাবল বিন্দু ক্রস এর ভেক ভেক্টর এর ওপর এ স্কোয়ার ওকে তো এটার মান আমরা বের করে ফেলছি অলরেডি এটার মান হচ্ছে এ স্কোয়ার বি এই যে বের করছি আমরা আর নিচে হচ্ছে এটার মান তো আর বিন্দু ক্রস আর ডাবল বিন্দু ভেক্টোরের মডুলাসের মান এটার মান আমরা পাইছিলাম এটার মান আমরা পাইছিলাম ক্রস গ্রহণ করি অর্থাৎ মডুলাস করে আমরা মান পাইছিলাম কত এ স্কয়ার রুড ওভার এ স্কয়ার বি স্কোয়ার প্লাস এ টু দি ফোর ফোর বা এখানে আমরা কমন নিয়ে আকারে পাচ্ছিলাম তার উপর কী হবে স্কয়ার হবে আমাদের মানটা আর কি কমন আকারে নিয়েছিলাম এটা আমি আবার ভিতরে ডুবে দিয়েছি অর্থাৎ এটা কমন আকারে আসলে বাইরে আসবে এ ইন্টু রুড অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইরকম থাকতো তো আমি আবার এ স্কয়ারটা গুণ করে দিয়েছি তাহলে এটার উপর স্কোয়ার আছে এখন আমি যদি স্কোয়ারটা করে দিই কাজ তাহলে কী হবে রুড আর স্কোয়ার কাটা যাবে তাহলে উপরে থাকবে এ স্কোয়ার বি আর নিচে হবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর ওকে এখন আমরা নিচ থেকে আমরা এ স্কোয়ার যদি একটা কমন নিই তাহলে উপরের সাথে আমরা কাটা দিতে পারবো তাহলে এ স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে থাকবে বি বাই নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের টাওয়ের মান আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝতে পারলে অবভিয়াসলি প্রশ্ন করে